আমার মন খুব খারাপ নিশ্চয়ই আপনারও বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়াটা তত বড় কথা না আসলে কিন্তু যেভাবে বিদায় নিয়েছে সেটা আসলে দারুণ মন খারাপের তৈরি করেছে আমাদের সবার মধ্যে সেই মন খারাপটা আসলে চারপাশে ছড়িয়ে গেছে বিশ্বকাপের বাকি দিনগুলো আসলে কতটা আনন্দ নিয়ে আমরা খেলা দেখতে পারবো সেই প্রশ্নটাও কিন্তু থাকছে কিন্তু অসুখ হলে যেমন দাওয়াই আছে মন খারাপ হলেও নিশ্চয়ই ভালো করার উপায় আছে আমরা সেই ভালো করার উপায়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন আবু হেনা রনি আমাদের মন খারাপের জন্য পুরোটা সময় কিন্তু আপনাকে হাসাতে হবে সবাইকে অবশ্যই অবশ্যই এবং আমি শুরুতেই বলতে চাই মন খারাপ করার কিছু নেই কারণ এখন আমরা টেনশন ফ্রি হয়ে খেলা উপভোগ করতে পারবো আমাদের চাপ অনেক কমে গেছে এখন এই এই ফিলিংসে আমি আছি দেখেন আমার মুখটা দেখেন হাসি খুশি এটাই তো ন্যাচারাল আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে আরও আছেন হান্নান সরকার সাবেক ক্রিকেটার বাংলাদেশের স্বাগত জানাচ্ছি আপনাকে হান্নান সরকার ধন্যবাদ আর দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমোনি আমাদের কো স্পন্সর্স মিনিস্টার স্মার্ট টিভি এবং জেডএসআরএম আর আমাদের গিফট পার্টনার এবং ড্রেস পার্টনার লোটো আমাদের সঙ্গে আরও আছেন অনেকেই দেখতেই পাচ্ছেন প্রতিদিনের মতো আজকে কর্পোরেট লুকেও দেখছি বেশ কয়েকজনকে কোথার থেকে কে এসছেন আমরা একটু তাদের কাছ থেকেই জানতে চাই অনেক ধন্যবাদ আমি মোশারফ হোসেন আমি কাজ করছি কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী পরিচালক জনসংযোগ বিভাগে ওকে প্লিজ আমার নাম বাচ্চু শেখ আমি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাবলিক রিলেশন অফিসার থ্যাংক ইউ সালামু আলাইকুম আমার নাম আক্তারুল ইসলাম আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আচ্ছা জি প্লিজ গুড আফটারনুন আমি মোহাম্মদ পারভেজ হাসান তরফদার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড এখানে পেয়ারে কাজ করছি শুভেচ্ছা আমি এস এম মহিউদ্দিন আমি জনসংযোগ বিভাগের প্রধান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় সরকারি ব্যাংক এবং মন্ত্রণালয় আমরা বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মকর্তা এই জায়গায় একটা মিল আছে আমাদের আপনাদের সাথে আমারও মিল আছে আমারও জনসংযোগ আমাদের পাবলিকের সাথে আমার ইন্টারঅ্যাকশন এভাবে কাজ করতে হয় অবশ্যই সবার সাথেই সবার জনসংযোগই আসল আসল কিন্তু আমরা নিশ্চয়ই কথা বলবো সবার সঙ্গে অতিথিদের সঙ্গে হান্নান সরকার প্রথমেই জানতে চাই বিশ্বকাপ শেষ এখন কি বিশ্লেষণ করার আসল সময় বিশ্লেষণের ধরনটা আমরা করেছি অনেক করেছি সেটাই বলছিলাম বিশ্লেষণের ধরনটা চেঞ্জ হবে এতদিন আমরা বিশ্লেষণ করেছি এতদিন বিশ্লেষণ ছিল ম্যাচ কেন্দ্রিক মানে এই ম্যাচে কী করা যায় বা এই ম্যাচে কী করা উচিত কী ভুল করেছে এগুলো নিয়ে এখন আসলে আমাদের এখান থেকে বের হওয়ার যে প্রক্রিয়া সেটা নিয়ে বিশ্লেষণ করতে হবে মানে কীভাবে আমরা এর থেকে বের হয়ে আসবো শুধু ক্রিকেট মাঠের ক্রিকেট না মাঠের ক্রিকেটের বাইরেও আমরা কীভাবে দল গঠন করবো কীভাবে আমরা টি টোয়েন্টি স্টাবলিশড হওয়ার জন্য প্রসেস তৈরি করবো এই বিষয়গুলো নিয়ে এখন মনে হয় বিশ্লেষণের সময় এসেছে সো বিশ্লেষণ অবশ্যই সবসময় ছিল আগেও ছিল ভবিষ্যতেও থাকবে বাট সময় সময় সেটা কী বিশ্লেষণ হবে সেটা নিয়ে টপিকটা পিক করে সেটা নিয়ে আলোচনা করতে হবে খুব বেশি কি সময় মিলবে আসলে আমরা পরে সিরিজ আছে পাকিস্তান সিরিজ নাকি ওই কাজটা আলাদাভাবে চলবে এই কাজটা আলাদাভাবে চলবে আমার কাছে মনে হয় যে পাকিস্তান সিরিজে আসলে ওই এক্সপেরিমেন্টের খুব বেশি সুযোগ হয়তো বা পাবে না টিম কারণ আপনি যদি দেখেন আমাদের প্লেয়াররা কিন্তু এখনও টি টোয়েন্টি আমরা যাদেরকে বলছি বা যাদের কথা চিন্তা করছি তারা এই মুহূর্তে সবাই ন্যাশনালি খেলছে চার দিনের ম্যাচ খেলছে তো সেখান থেকে এসে টি টোয়েন্টিতে অ্যাডজাস্টমেন্টের যে সময়টা সেটা কতটুকু পাচ্ছে বা পাবে তাদেরকে কতটুকু প্রিপেয়ার করা যাবে সেই জায়গাটা একটা মানে চিন্তার বিষয় রয়েছে অবশ্যই সিলেক্টর বলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ড সেটা চিন্তা করবে বাট হ্যাঁ আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা আগামী বছর সেটাকে নিয়ে চিন্তা করার সময় আছে এবং সেটাকে যদি আমরা টার্গেট করে এগোই তাহলে সেভাবে আমি এর সাথে একটু যোগ করতে চাই যে আমরা যে টেনশনটা নিই যে ক্রিকেটাররা কীভাবে নিজের দলকে ঢেলে সাজাবে তারপর তারা সামনের সিরিজটাকে কীভাবে উদ্যমী করবে সামনের বিশ্বকাপে প্রতিশোধ নেবে কিনা অ্যাকচুয়ালি ভাই আমি আপনার সাথে একটু জানতে চাই যে তাদেরকে সরাসরি প্রশ্ন করার সুযোগ হবে না আমি অনেক দর্শকের সাথে জনসংযোগ করে প্রশ্নটা করছি যে তারা কি আদৌ সেটা ভাবছে নাকি তারা ভাবছে যে এসে কার কি টিভিসি শুটিং আছে কার কি ব্যবসা বাণিজ্য প্রিপারেশন আছে অ্যাকচুয়ালি বলেন তো ভাই যে না আসলে রনি ভাই যেটা সাধারণ মানুষের প্রশ্ন আমি রনি ভাইয়ের জায়গা থেকে বুঝতে পারছি বিষয়টা মানে আমরা ক্রিকেটার হিসেবে আমি 2003 ওয়ার্ল্ড কাপ খেলেছি ওই ওয়ার্ল্ড কাপে আমরা সবগুলো ম্যাচ হেরেছি 2003 ওয়ার্ল্ড কাপে আসার পরে কিন্তু আমাদের কিন্তু যে মানসিক অবস্থা ছিল সেটা থেকে বের হয়ে আসার জন্য আশেপাশের মানুষজন পরিবেশ খুব ইম্পর্টেন্ট মানে আমাদের দল এখন যেটা খেলে এসেছে এটা কিন্তু আসলে এতটা খারাপ দল না এটা আপনি আমিও স্বীকার করি মানে যেটা হয়েছে এতটা খারাপ না হয়তো আমরা হারবো বাট যেই ওয়েতে হেরেছি সেই হারাটা আমরা এক্সপেক্ট করতে পারছি না সো সেই জায়গা থেকে আমরা বিলিভ করি এরা অবশ্যই ক্যাপাবিলিটি আছে হয়তো টি টোয়েন্টির জন্য একদম যে ওয়ার্ল্ড ক্লাস সেটা বলা যাবে না বাট সেই জায়গা থেকে এখন
তাদেরকে আমরা মোরালি সাপোর্ট যেটা সেটা দেওয়ার চেষ্টা করবো আমরা বাইরে থেকে। আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে ওই সময়টা আমাদের যেটা হয় মানে আমরা আমাদের ওয়ার্কআউটটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটা রিফ্রেশমেন্টের দরকার হয়। মানে এখন এসে আমি শিওর যে ফ্যামিলির সঙ্গে তারা সময় কাটাবে, ক্রিকেটের বাইরে থাকবে কিছুদিন, মানে এই জায়গার থেকে কাটিয়ে ওঠার জন্য কিছু সময়ের জন্য তারা ক্রিকেটের বাইরে থাকবে মাইন্ড ফ্রেশ করার জন্য। কারণ আমরা সবাই বলছি যে আসলে মেন্টালি আমরা পিছিয়ে রয়েছে বা ভালো অবস্থা নেই। অনেক দিন থেকে তারা ক্রিকেটের বাইরে সময় কাটাচ্ছে, না না এটা বলার সুযোগ নেই। এই কথা আমি বলছি রনি ভাইকে যে আসলে ক্রিকেটের বাইরে সময় কাটাচ্ছে না। আপনি এই প্লেয়ারদের যদি দেখেন জিম্বাবুয়ে থেকে যখন শুরু করেছে আপনি এরপর থেকে গ্যাপই পাইনি, এবং জিম্বাবুয়ে যাওয়ার আগেও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে। আপনি রনি ভাই বলতে চাচ্ছেন যে পারফর্ম হয়তো করছে না, মাঠে বেশিক্ষণ থাকতে পারছে না, স্কিনিংসটা বড় করতে পারছে না। আপনারা খেয়াল করেছেন কিনা যারা এই খেলা দেখছিলাম বিশ্বকাপের, প্রত্যেকটা খেলার গ্যাপে যে আপনার টিভি কমার্শিয়ালগুলো বা অ্যাডগুলো আছে সবগুলো টিভি কমার্শিয়ালে ম্যাক্সিমামগুলোই আমাদের আর্টিস্টরা, আমাদের মানে আমাদের একবারে রানিং প্লেয়াররা, তাদের তাদের এত সময় অবশ্যই থাকবে, তারা জনপ্রিয় অনেক, তাদের টিভি মিডিয়া চাহিদা অনেক বেশি, কিন্তু কতগুলো খেয়াল করেছেন কি অনেক টিভি কমার্শিয়াল তাদের অনেক অনেক অনেক, না কিন্তু খেলা মিস করে কি কেউ করেছে সেটা সেই প্রশ্নটা কিন্তু না, প্রশ্ন তার পারফরম্যান্স নেই আসলে, এইগুলো আলোচনা আছে শুধু ওই কারণটাতে। বিরাট কোহলির অ্যাডগুলো দেখেন, কমার্শিয়ালগুলো দেখেন, কেন বলছি যখন খেলা ভালো করে, আমরা এসব নিয়ে আগে কথা বলিনি, একদমই তাই, আমরা এটা বলিনি, কিন্তু এখন আমরা গুনছি, এখন আমরা কি করছি যে ইন্ডিয়া ইন্ডিয়ার সমীকরণ আমাদের দেখতে হচ্ছে এখন, মানে যে ইন্ডিয়া কিভাবে যাবে না যাবে, এখন তাদের হারানি আমরা মন ভালো করার জন্য বসছি এখন আমরা, মানে নিজেদের আনন্দ করব সেই জায়গা বাদ দিয়ে, এখন ইন্ডিয়ার হিসাবে ও বাদ গেলেই দেখবে যে কি খুশি আমরা, কিন্তু আমরা অন্যের বিয়েতে আনন্দ করতে চাই না, না আমরা চাই না তো, অবশ্যই চাই না, আমরা আমাদের নিজেদের পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে আনন্দ করতে চাই, সেটাই বিশ্বকাপে হয়নি, কে জানে পরের বিশ্বকাপে হবে কিনা। তবে দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে প্রতিদিনের মতো আজও কিন্তু আমরা কুইজ দিব, আপনারাও কিন্তু টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইলে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অংশ নিতে পারবেন। আমাদের গতকালের প্রশ্ন ছিল কত সালে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, অপশন এ ছিল 2010, অপশন বি ছিল 2014, সঠিক উত্তর অপশন বি 2014, বাংলাদেশে হয়েছিল সেই টি টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে আমরা ভাগ্যবান বিজয়ী হিসেবে প্রতিদিনই বেছে নেই, সেই বিজয়ী হচ্ছেন আজকে উত্তরা ঢাকা থেকে রাহাত ইসলাম। রাহাত ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। অভিনন্দন রাহাত ইসলাম, কেমন আছেন, কি করেন? জি আমি ভালো আছি, আমি বিজনেস করি। আচ্ছা, বিজনেস করেন, আমাদের অনুষ্ঠান তো দেখেন নিশ্চয়ই, কিংবা বিশ্বকাপের খেলা দুটোই তো দেখেন? জি জি সবই দেখি। আচ্ছা, কেমন লাগলো বাংলাদেশের খেলা দেখে, কি মনে হলো, আপনার অনুভূতি জানতে চাই। আসলে মনটা খারাপ, আপনি অনুষ্ঠান শুরুতেই যেভাবে বললেন আপনাদের সবার মতো আমারও মনটা খারাপ। বাংলাদেশ আরেকটু ভালো আশা করছিলাম, ভালো খেলবে, তো আসলে মানে এতটা খারাপ খেলবে সেটা ধারণা করি নাই। যাই হোক, এখন আবু হেনা রনি ভাই আসছে, আমাদের মন ভালো, রনি ভাই মন ভালো করে দিবে, আপনার মন ভালো করে দিবেন, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকেন। ভাই আমি অন্যের কি মন ভালো করবো, আমি প্রথম দুই একদিন টিস্যু দিয়ে চালাইছি যে চোখের পানি মুছছি, পরে তোয়ালে লাগছে, পরে আবার আমার বাসায় সবাই আসলে ক্রিকেটের ফ্যান, তো পরে রেইনকোট পরে খেলা দেখতে বসতে হবে, এত কান্নাকাটি পানিতে, মানে এই অবস্থা। যাই হোক, আমি জানি না মন ভালো হবে কিনা, মন ভালো হবে, মন ভালো হয়েছে, আমার তো অন্তত হয়ে গেছে কিছুটা সময়ের জন্য হলেও। আমরা দর্শকদেরকে আজকের প্রশ্নটাও জানিয়ে দিতে চাই যাতে আপনাদের মন ভালো হয়ে যায়, কালকে উত্তর দিয়ে কেউ একজন বিজয়ী হন তার মন তো অন্তত ভালো হবে। আজকের প্রশ্ন, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কয় ম্যাচ জিতেছে, অপশন এ দুই, অপশন বি তিন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC লিখে স্পেস দিয়ে A অথবা B লিখে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বার 26969 এই নম্বরে, যত খুশি তত বেশি। আগামীকাল দুপুর দুইটার মধ্যে পাঠাতে হবে উত্তর, তার মধ্য থেকে আমরা একজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব বিজয়ী হিসেবে, এবং নগদের সৌজন্যে আপনি পেয়ে যাবেন 1000 টাকার গিফট ভাউচার, এবং আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এই জন্য যদি নগদ অ্যাপ ডাউনলোড করা থাকে খুব ভালো, না থাকলে ডাউনলোড করে নেবেন, আর সেটা না পারলেও আপনার মোবাইলে ডায়াল করবেন *167#, তাহলেই কিন্তু নগদ অ্যাকাউন্ট সেট হয়ে যাবে এবং আপনি বিজয়ী হিসেবে পুরস্কার পাওয়ার জন্য যোগ্য হবেন। আমরা বলছি যে খারাপ লাগছে, কষ্ট লাগছে, আপনি বলছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেক্সট ইয়ারে আমরা হয়তোবা ভালো করব। আমরা এই যে আমি বলতে চাচ্ছি যে আমি আসলে কী বলবো যে কীভাবে শুরুটা হবে, কী করা যায়, মানে আমি আমি কোনো কোথা থেকে শুরু হবে বাংলাদেশের এই রিভাইভটা, আমি এটা বুঝতে পারছি না ঠিক। আপনার কোনো ধারণা আছে কি প্রথম স্টেপটা কী? ফার্স্ট স্টেপ হচ্ছে BPLটা বড় আকারে করা।
আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটের একটা বড় রকমের টার্নব্যাক যেটি বলি বা আমরা ভালো করা শুরু করেছিলাম বিপিএল টুর্নামেন্টের মাধ্যমে, আইপিএলের কারণে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে, অনেক প্লেয়ার বের হচ্ছে। সো বিপিএলটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি, মানে বড় ফ্র্যাঞ্চাইজি আকারে যেভাবে করা হয় সেভাবে যদি বিপিএলটা করতে পারি, টি টোয়েন্টির যে ফর্মেটে আমাদের প্লেয়ারের ঘাটতি সেই জায়গাটা ফিল আপ হবে। তার পাশাপাশি যদিও ক্যালেন্ডারে দেখা যাচ্ছে অনেক সময় জায়গা পাওয়া যাচ্ছে না, টি টোয়েন্টি ডোমেস্টিক একটা মানে শুধু লোকাল প্লেয়ারদের কিনে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট, পাশাপাশি বিপিএল যেটা ফ্র্যাঞ্চাইজি, এই দুইটা টুর্নামেন্ট যদি ইনক্লুড করা যায় শিডিউল দেখে, তাহলে আমার মনে হয় টি টোয়েন্টির ঘাটতিটা পূরণ করার একটা জায়গা তৈরি হবে। কিন্তু বিপিএল হলে আমরা দেখি যে পাঁচজন বিদেশি খেলে, টপ অর্ডারের চারটাই খেলে কিংবা তিনটা অলরাউন্ডার। আমি আপনার কোশ্চেন বুঝে গিয়েছি, এটা বিষয়টা আমি ক্লিয়ার করি। যখন ডোমেস্টিক প্লেয়ারদের লোকাল প্লেয়ারদের নিয়ে একটা টি টোয়েন্টি হবে, সেখানে যারা পারফর্ম করে সেখানে তো লোকাল প্লেয়ারে পারফর্ম করবে, সেখান থেকে ভালো প্লেয়ারাই স্বাভাবিকভাবে বিপিএলে কল পাবে। যেমন আমি নিজেও বিপিএল একটা টিম করি, তো আমি যখন লোকাল প্লেয়ারদের সেই পারফরমেন্সটা দেখবো, সেখান থেকে আমি বিপিএল টিমটা যখন গঠন করবো, আমি প্লেস অনুযায়ী জায়গা অনুযায়ী প্লেয়ার নিব। হ্যাঁ, ওইখানে বিদেশি প্লেয়ারদের আধিক্য বেশি থাকে বা পারফরমেন্সের সুযোগটা বেশি থাকে, তারা টপ অর্ডারে ব্যাটিং করে বেশি, বাট আপনি দেখবেন তার মধ্যে কিন্তু আমাদের প্লেয়াররা খেলছে। আপনি দেখেন যদি ওপেনার বলেন, মিডল অর্ডারে কিছু প্লেয়ার বা বোলিং করেন, মানে আমি বলছি যে পারফর্ম করার সুযোগ পাচ্ছে, সে যদি তার পারফরমেন্সটা সেভাবে শো করতে পারে, আমি ডোমেস্টিক পারফরমেন্সটা যদি শো করতে পারে, তার উপর কনফিডেন্সটা কিন্তু আমাদের এমনি তৈরি হবে। তখন কিন্তু আমি চিন্তা করবো, হ্যাঁ যেতবারে আমি মোহাম্মদ ইরফানকে না নিয়ে আমি হয়তো চিন্তা করবো যে ঠিক আছে আমি একে দিয়ে রুবেলকে দিয়ে ডেতোবারটা করাবো, এই কনফিডেন্সটা আসবে কিন্তু তার পারফরমেন্সের মাধ্যমে। সো সেই কনফিডেন্সটা তৈরির জন্য আমাদের লোকাল প্লেয়ারদের একটা টি টোয়েন্টি ফর্মেট, তারপর আমরা বিপিএলে সেটা সাহায্য করবো। সো বেসিক্যালি টি টোয়েন্টির ঘাটতি কাটানোর জন্য বা আমাদের ইম্প্রুভ করার জন্য এই দুইটা টুর্নামেন্ট আমার মনে খুবই জরুরি। রনি ভাই, বাংলাদেশের খেলা মানে দেখে আপনি কান্নাকাটি করেছেন, আর কি করেছেন? অন্য দেশ দলগুলোর খেলাও দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ দেখেছি, তবে মানে হয় কি, মানে যত যাই কিছুই বলেন, মানে আমাদের যখন বাংলাদেশ খেলা সে সময় একটা কি হয়, সবাই মিলে একটা ফ্যামিলির সবাই মিলে বসা, একসাথে উপভোগ করা, একদম গেট টুগেদার। আর অন্য অন্য খেলাগুলো ধরে একটু স্কোর দেখা, হাইলাইটস দেখা বা রেজাল্টটা জানা যে কে যাচ্ছে পরে ইয়েতে সেমিতে, কে যাচ্ছে যাওয়ার সম্ভাবনা, বাট নিজের দেশে খেলা সব কাজ গুছিয়ে দেখার চেষ্টা করা, এই আর কি। আর এমনি ব্যস্ততা আপনার কেমন চলছে? ব্যস্ততা চলছে, এই স্ট্যান্ড আপ কমেডি শো, কর্পোরেট শো, এই আর কি, এইভাবে চলছে আর কি। হাসিয়েই যাচ্ছেন, মানুষকে খুশি রাখার চেষ্টায় নিবেদিত প্রাণ। আমাদের সঙ্গে যারা আছেন তাদের কাছেও আমরা একটু শুনতে চাই, আপনাদের বিশ্বকাপ অভিজ্ঞতা কেমন প্লিজ? বিশ্বকাপের অভিজ্ঞতা তো ভালো না, গত ওয়ান ডে বিশ্বকাপে আমরা দেখেছি সাকিব আল হাসান একা বাংলাদেশকে টানি নিয়ে গিয়েছে, কিন্তু এই বিশ্বকাপে সেরকম পারফরমেন্স আমরা কারো কাছ থেকে পেলাম না। এই কারণে আমি হান্নান ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই, বলেন যে শুধুমাত্র ঘরোয়া বিপিএল, ঘরোয়া একটা টি টোয়েন্টি, তারপরে বিপিএল দিয়ে আমরা অস্ট্রেলিয়া খেলতে পারবো না। অস্ট্রেলিয়া গিয়ে উনি কিন্তু প্রথমে সোজা ব্যাটে খেলে আমাদের টেস্ট তৃতীয় দিনে নিয়ে গেছিল, যেটা অনেকে বলেছে এক দুই দুই দিনে শেষ হয়ে যাবে। সেই সময় আমরা হান্নান সরকারকে 2003 সালের কথা বলছেন মনে আছে জি, তো আমাদের বিপিএল এর আগে প্রথম করতে হবে আমাদের, এবার আমরা ক্রিকেটারদের সিঙ্ক্রোনাইজ দেখিনি, মনে হয়নি এরা কেউ দল হিসাবে খেলেছে, আমার মনে হচ্ছে সবাই দায় সারা খেলা খেলেছে। এই কারণেই আমাদের প্রথম যেটা করতে হবে, বোর্ডের পুনর্গঠন করতে হবে। তারা খেলোয়াড় নিয়ে এমন কথা বাইরে বলছে যেটা খেলোয়াড়দের মন ভেঙে দিয়েছে। আমি মনে করি যারা খেলোয়াড়দের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে সেই মানুষগুলো আগে বোর্ডে আনতে হবে, পিচ বানাতে হবে অস্ট্রেলিয়ায় খেলার মতো পিচ, যেটা ফাস্ট বল যে পিচে খেলে আমরা অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবেলা করতে পারবো, সেই পিচ বানাতে হবে। তারপরে আমরা ঘরোয়া পাতানো কোনো টি টোয়েন্টি না, যে অমুককে চ্যাম্পিয়ন বানাতে হবে এরকম কোনো টি টোয়েন্টি লিগ না, একদম পেশাদার লিগ করতে হবে, যেন আমরা অরিজিনাল প্লেয়ার পাই, নাহলে এলবিডব্লিউ দিয়ে দিবে একজন ভালো প্লেয়ার সে সুযোগই পাবে না, এরকম হতে পারে। যে আমাদের হান্নান ভাই যেটা বলেছেন আমি আপনার সাথে একটু দ্বিমত, মহিউদ্দিন ভাই কথাটা বলেছেন কিছুটা, আমি একটু অন্যভাবে বলি। যদি আমরা এবার যে খেলাটা দেখেছি, আমাদের রনি ভাই বলেছেন অবশ্য উনি কেঁদেছেন, উনি লাস্ট অফ অল তিনি জ্যাকেট নিয়েছেন, কম্বল নিয়েছেন, আমরা সত্যি এই খেলা দেখে মর্মাহত, বিকজ আমরা চেয়েছিলাম 25 বছর যাবত আমাদের এই বাংলাদেশ ক্রিকেটের খেলার ইতিহাস, তো 7টাতে জিতবে আর 6টাতে হারবে, তার মানে কি আমরা একই কাছাকাছি থাকলাম। 25 বছর, 97 থেকে আপনি শুরু করেছি রাইট, সেদিক থেকে আমাদের অগ্রগতি কতটুকু সেটা যদি আমরা দেখি, আমাদের অগ্রগতি নিশ্চয় মানে হয়তো বলতে পারি আমরা এখনো তলানিতি আমরা পড়ে আছি। এবারের বিশ্বকাপ দেখলে এই ফরম্যাটে আপনি বলতে পারেন, কিন্তু অন্য ওয়ানডেতে না, আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, আমরা ওয়ানডেতে ভালো খেলেছি, কিন্তু এবারে টি টোয়েন্টিতে আমরা এই বিশ্বকাপে যা দেখেছি সেটা আমি মনে করি সারা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তাদেরকে নিশ্চয়ই হতাশাই করেছে ভাই। না এটা তো হান্নান ভাই নিজেও স্বীকার করেছে, হতাশাতে তো কারো কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার কথা হচ্ছে এতদিন পরেও আমরা যদি আজকে এই হতাশাই শুনি, এটা কি আমাদের জন্য সমীচীন হয় কিনা?
আমাদের মনে একটু নতুন করে ভাবতে হবে, আমরা হারবো, খেলাতে হারবো, এখানেই কিন্তু থেমে যেতে হবে না। কারণ কালকেও কিন্তু আপনি দেখেছেন যে ওয়েস্ট ইন্ডিজও কিন্তু যেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, চ্যাম্পিয়ন টিম তারা বিদায় নিয়েছে, সুতরাং এখানে থেমে গেলে হবে না। কি করণীয় সেইটা আমি মনে করি, আপনার কাছে ফিরবো একটু, আমরা যেতে চাই যে দুবাই আমাদের সহকর্মী রেদওয়ান শোয়েব আছেন। শোয়েব, বিশ্বকাপে আপাতত কি আপনার কাজের থেকে একটু মুক্তি কিনা, মানে আমরা বাংলাদেশ বিদায় নিয়েছে, চলে এসেছে দেশের পথে, আজকে কিছুক্ষণ পরেই বাংলাদেশ দল ফিরে আসবে, বলছি যে বিশ্বকাপে একটু প্রেশার কমে গেল কিনা, আপনার মন ভালো তাহলে নাকি? প্রেশার কমে তো কিছুটা তো কমে গেলই, তবে এই প্রেশার কমুক এই প্রত্যাশা কিন্তু কোনো রিপোর্টার কিংবা কোনো সাংবাদিকই চায় না যারা এসেছে আসলে বিশ্বকাপ কাভার করতে। আপনি নিশ্চয়ই জানেন যে একেবারে যখন নাকি বাংলাদেশ হেরে যায় কিংবা ব্যাক টু ব্যাক যখন হারছিল, যেহেতু আপনি এটাও জানেন যে বাংলাদেশের সাংবাদিক কিন্তু সবচেয়ে বেশি এই বিশ্বকাপ কাভার করতে এসেছে, সেই জায়গাটা থেকে সবসময় প্রেস বক্সে বাংলাদেশি সাংবাদিকদের একটা বেশি থাকে সবসময়, সেই জায়গাটা থেকে যখন নাকি বাংলাদেশ দল হেরে যায় বা বিদায় নিল, পুরো প্রেস বক্সেই কিন্তু এক ধরনের শুনশান নিরবতা কিংবা এক ধরনের হতাশাজনক একটা পরিস্থিতি বিরাজ করে। আর আপনি বলছিলেন যে কাজ কিছুটা কমে গেল কিনা, একটা জায়গাটা থেকে তো কিছুটা প্রেশার কমলই, বাংলাদেশ দল যেহেতু আজকেই আমরা বিদায় দিলাম, আমি সেটাও কভার করেছি এয়ারপোর্টে গিয়ে, কিন্তু দেখার বিষয় আসলে এখন আমাদের মাথা ঘামাতে হবে কিংবা আমাদের রিপোর্টের ধরনও আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেল। একটা সময় ছিল, এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ছিল, যে বাংলাদেশ দলকে ফলো করা, তাদের কার্যক্রম কিংবা তাদের খেলা আসলে নোটিস করা কিংবা তাদের নিয়ে রিপোর্ট করা। এখন যেটা হবে যে বিশ্বকাপের কারা সেমিফাইনালে যেতে পারে কিংবা সেই গতিপথটা কেমন হতে পারে, সেমিফাইনাল ফাইনাল রয়েছে, অন্যান্য দলের ম্যাচ প্রিভিউ ম্যাচ রিপোর্ট এগুলো নিয়েই কিন্তু এখন ব্যস্ত থাকতে হবে। আরেকটা জিনিস জানতে চাই, যে বলছিলাম আমরা এখানে আসলে অসুখী লোকেরা বসে রয়েছি সুখের আশায়, আবু হেনা রনি আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন, আপনি সুখী কিনা যে বাংলাদেশ দল চলে গেল, এতে কাজ কমে গেল, অন্যভাবে কাজ করতে হবে, দুবাই ঘুরে দেখার সুযোগ হবে কিনা, যেটা করবেন লিটন দাস, মুশফিক, মাহমুদুল্লাহ, তারা ছুটি কাটাবেন কয়েকদিন ওখানে? তাদের আসলে ছুটি কাটানোর কথা আগে থেকেই ছিল, তারা যদি জিততেও পারতেন কিংবা কিছু ম্যাচ জিততেনও, তারা কিন্তু আগে থেকেই বলে রেখেছিলেন যে তারা কিছুদিন এখানে বিশ্রামে কাটাবেন সপরিবারে এই দুবাইয়ে। বিষয়টা এমন নয় যে তারা হেরে এখানে ছুটি কাটাচ্ছেন, মোটেই বিষয়টা তা নয়। আর যেটা একটু আগেই বলছিলাম রেজওয়ান, যে আমরা কখনোই এই ধরনের চাপ কমে যাক আমরা কখনোই তেমনটা কিন্তু চাই না। বাংলাদেশ দল ভালো খেলুক, বাংলাদেশ দল সেমিফাইনাল ফাইনাল খেলুক, আমরা তাতে কিন্তু একাধিক স্টোরি করতেও কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আর অনেক বেশি স্টোরি করতে চাই, অনেক বেশি বাংলাদেশ দলকে নিয়েই ভাবতে চাই, যদিও সেই উপলক্ষে এখন আর নেই, তারপরও যতটুকুই আছে। তবে এটি মোটেও এমনটা নয় যে আমরা খুব একটা চাপ কমে গেল বা কিছু, আমাদের কিন্তু প্রতিদিনই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হান্নান সরকার, আপনি সবার কমেন্টসই শুনছিলেন, ডিফেন্ড করবেন কোনো কিছু কিংবা যোগ করবেন? না ভাইয়া, যেটা বললেন যে ওই যে বোর্ডের কমেন্টস বা আমরা যে মানে যারা দায়িত্বে আছেন তাদের মানে ওপিনিয়নগুলো জানানোর ধরনটা নিয়ে, একটা বিষয় কি মানে আমাদের ডিফারেন্ট ওয়েতে এক একজন এক একভাবে, আসলে পাপন ভাই যেটা করেছেন সেটা নিয়ে আপনি মিন করেছেন আমি বুঝেছি, পাপন ভাই যেটা করেছেন, আপনি দেখবেন পাপন ভাইয়ের সঙ্গে ওদের যে সম্পর্কটা, মানে আমরা সবাই জানি যে কোনো ফ্যামিলির যে কোনো সমস্যা থেকে শুরু করে যেভাবে পাপন ভাই হেল্প করেন, মানে হয় কি আমার বাবা, যেমন আমরা চার ভাই, আমি যদি কোনো সমস্যা ফেস করি বা আমি যদি কোনো খারাপ কাজ করি বা অন্যায় করি, বাবা যেভাবে বকা দেন, পাপন ভাইয়ের ওই ধরনের একটা ফিলিংস কাজ করে। পাপন ভাইকে আমি পার্সোনালি চিনি বলে বিষয়টা বলছি, অনেক বেশি ইনভলভ, এটা সত্য কথা, এটা সবাই স্বীকার করবে, অনেক বেশি ইনভলভ পাপন ভাই, হয়তো আমি বলি তারপরে আপনি বলেন, তো পাপন ভাই হয়তো সেইভাবে ফিলিংস থেকে বলে ফেলেছে। এখন প্লেয়াররা কিন্তু জানে যে পাপন ভাই এভাবেই কথা বলে, এটা কিন্তু আজকে নতুন না, পাপন ভাইয়ের এর আগে আপনি যদি ইন্টারভিউ ধরে দেখেন পাপন ভাই এভাবে বলেন, সো এটা ওনার কাছ থেকে হঠাৎ করে আমরা পেয়েছি ব্যাপারটা এরকম না। এখন বিষয় হচ্ছে প্লেয়াররা এর আগে যদি কখনো এটা রিয়েক্ট না করে এবার কেন করলো? এবার আসলে পারফরমেন্সের কারণেই তারা মেন্টালি এতটা ডিজাস্টার অবস্থা ছিল, সেখান থেকে রিয়েক্ট করেছে। তো আমার বিষয়টা হচ্ছে যে পাপন ভাই যেটা বলেছেন সেটা ওরা যদি এভাবে না নিয়ে ডিফারেন্টভাবে নিতে পারতো, চ্যালেঞ্জ হিসেবে নিতে পারতো, সেটাও করেছে, এর আগেও করেছে। সো আমার মনে হয় যে আপনি ওই মন্তব্যটাকে এভাবে না দেখে এভাবেও দেখা যেতে পারে। সো একজনের ওই মন্তব্যকে যদি আমরা ডিফেন্ড করার জন্য এভাবে বলি তাহলে আমার মনে হয় যে এটা, আমি বোর্ডের পুনর্গঠন বলেছি, আমি সুনির্দিষ্টভাবে শুধু
পাপন ভাইয়ের কথা বলিনি, তবে অভিভাবকদের সাধারণত টুর্নামেন্টের মাঝপথে না বলে যদি শেষে বলতো, না না অবশ্যই সেটা তো ভালো হতো, এটা নিয়ে তো কোনো ব্যাপার আছে, অভিভাবকরা মাঝপথেও বলতে পারে, যখন পাপন ভাইয়ের আগে কিন্তু মাঝপথেও বলেছে, এটা কিন্তু আপনারা যদি দেখে থাকেন সেটা কাজেও লেগেছে সিরিজে, একটা সেটা কাজেও লেগেছে, মানে পাপন ভাই এটা কিন্তু হঠাৎ করে বলেনি, এরকম আগেও বলেছেন, আপনি যেটা বললেন এক একজনের এক একটা ওয়ে থাকে, আপনি একভাবে টিচিং করান, আরেকজন আমি একভাবে টিচিং করাই, ভাইয়া একভাবে করে, এক একজন এক একজনের ফিলোসফি এক এক রকম, সো পাপন ভাই কিন্তু এই ওয়েটা এর আগে ইউজ করেছে এবং সেটাতে সাকসেসও পেয়েছে, তবে এই বোর্ড কিন্তু এই পঞ্চপান্ড বানেনি, আমরা সবাই ভালো খেলছি কিন্তু তারপরে সিনিয়র লেভেলে এসে কেন আমরা সেই পারফরম্যান্স ধরে রাখতে পারছি না, এটা আমাদের কাজ করতে হবে, রনি ভাই আমাদের এই উত্তপ্ত অবস্থা থেকে একটু ঠান্ডা করে দেন, আমরা একটু না আমি ফানে যাব কিন্তু তার আগে আমিও এটার সাথে এই জার্নির সাথে গানে গান আগে ফানের আগে আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে একটু মিলিয়ে আমি বলতে চাই যে খেলোয়াড়দের আমি ধরেন একটা ফান প্রোগ্রামে ছিলাম মিরাক্কেল ভাই সেই তো ওই টিমের যারা আমার গ্রুমাররা ছিল তারা সাবেক মিরাক্কেলের তারাও ফান করে এসেই তো তারা ওখানে দাঁড়িয়ে থাকা তাদের একটা সাজেশন আমার কাছে খুব গ্রহণযোগ্য যে আমি জানি যে সে এই জার্নিগুলোর সাথে গেছে এসে তো আমরা খেয়াল করে দেখেছি বা যে আমাদের ক্রিকেটের যারা উপরে সিনিয়র অনেকে আছে যারা ক্রিকেটের সাথে মানে তারা সাবেক খেলোয়াড় না বা তারা সেই জার্নির সাথে না তো তাদেরকে গার্ডিয়ান হিসেবে মানতে তাদের সাজেশন মানতে কিন্তু স্বাভাবিকভাবেই একটু সিঙ্ক হওয়ার কথা না আমি আমি যে বিষয়টা ভাইয়াকে বলছি ইন্ডিয়াতে দেখেন যে সব ম্যাক্সিমাম আগের যারা প্লেয়াররা সব জায়গায় ইনভলভ তো যেটা কি হয় একটা প্লেয়ারকে একটা শক্তি দেয় একটা স্ট্রেংথ দেয় বা আমি তার কথা শুনছি এটা আমাকে যে স্ট্রেংথটা দেবে আপনি বলছেন বাংলাদেশে এটা কম কম মানে নাই বললেই চলে নাই বললেই চলে সেটা সেটা ভাই আমি আমরা আমরা আপনাদের কথাগুলো আবারও শুনবো আমাদের সময় কম আমাদের অনুষ্ঠানে আরও অনেক কাজ করতে হয় আমরা সিরিয়াস আলোচনায় থাকতে চাই না বেশিক্ষণ বাংলাদেশ হেরে গেছে আর কত সিরিয়াস আলোচনা করবেন আমার 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 ভালো লাগে না আপনার ভালো লাগে কিনা রনি ভাই যাই না আমরা আপনাদেরকে একটা পুরস্কারও দিতে চাই আপনাদেরও মন খারাপ আপনাদেরও মনটা ভালো হওয়া দরকার আছে আমাদের এখানে বেশ কয়েকটা পুরস্কার রয়েছে আমরা দিতে চাই প্রশ্ন করব উত্তর যে জানেন হাত তুলবেন সহজ প্রশ্ন কিন্তু আগে বলে দিবেন না হাত তুলবেন আমরা তার কাছ থেকেই উত্তরটা নেওয়ার চেষ্টা করব এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রান এবং উইকেট কে করে নিয়েছেন কে বলতে পারবেন নাম বললেই হবে সংখ্যা পারলে খুব ভালো হাত তুলেছেন প্লিজ হাত তুললেন না কেন হাত তুললো উনি পুরস্কারও জিতলো উনি তাহলে সহযোগীকে কিছু থ্যাংক ইউ লটোর সৌজন্য গিফট হ্যাম্পার থ্যাংক ইউ আবহ না রনি আপনার কাছে আমরা ফিরে আসব ফিরে আসার আগে আমি যে আনন্দ করছিলাম সেক্ষেত্রে আমি একটু বলি যে এই আনন্দটা কিসের আনন্দ এক আমার এক চাচার মানে মন খারাপ মন খারাপ কেন বলছে যে আমার বউরে ডাকাতটা ধরে নিয়ে গেছে উনি ডাকাত ধরে নিয়ে গেছে মন খারাপ তো হবেই বলছে না না মন খারাপ এই কারণে বলছে টাকা না দিলে বউরে ফেরত পাঠাবে মন খারাপ এই কারণে তো আসলে কার মন খারাপ কি কারণে আর কার আনন্দ যে কি কারণে বা ভিতরে কতটা আনন্দ আছে কিনা আমাদের সময় একদমই কম আমরা ফিরে এসে আপনার কথাটা জি প্লিজ আমি বলতে চাই হান্নান সরকারকে রেসপেক্ট করে বলছি যে উনি যে ওয়েতে কথা বলেছেন ডেফিনেটলি ঠিক আছে ওনার যে ওয়ে আউটটা কী হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি আমার ব্যক্তিগত বয়স বা 32 রানিং বয়স আমি সেই ছোটোবেলার থেকে রেডুয়া কিনেছি দেশ টেলি এই 70 সেকেন্ড পার হয়ে ওকে তো আমি অনেক কিছু করেছি খেলা দেখছি শুনছি অনেক কিছু করছে আমার যেটা মনে হয় ওয়ে আউট করার জন্য উনি যেটা বলছেন ডেফিনেটলি ভালো মহিউদ্দিন ভাই যে কথাগুলো বলছেন সবই ভালো কিন্তু আমার কথা হচ্ছে যে ওয়েতে ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা তাদের সেন্টিমেন্টাল কথাগুলো বলছে অ্যাট দ্য টুর্নামেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটু প্রফেশনালিজম হতে হবে অবশ্যই না সেটা তো সবাই এখানে সবাই একমত ধন্যবাদ আপনাকে আমরা আরও কথা বলতে চাই নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমোনি আমাদের কো স্পন্সর মিনিস্টার স্মার্ট টিভি এবং জেডএসআরএম আবু হেনা রনির মন খারাপ ছিল আমরা বিরতির আগে শুনছিলাম যে চাচি ফেরত আসবে ডাকাতের মুক্তিপণ না দিতে পারলে আর আমাদের মন খারাপ বাংলাদেশ দল ফিরে আসছে আজকে
খালি হাতে শূন্য হাতে আর কিছুক্ষণ পরই। আপনারা দেখছেন নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমন, আমাদের কো স্পন্সর্স মিনিস্টার স্মার্ট টিভি এবং জেডএসআরএম, আর আমাদের গিফট পার্টনার লোটো। হান্নান সরকারও আছেন আমাদের সঙ্গে, সাবেক ক্রিকেটার। আমরা বিরতির আগে অনেক তর্ক বিতর্ক মাঝখানে অনেক তর্ক বিতর্ক করছিলাম, এই ভালো লাগা ভালোবাসা থেকেই তো আসলে আমাদের করা ক্রিকেটের প্রতি, সাধারণ মানুষ না থেকেও আসলে এত বেশি ইনভলভ কিংবা এত বেশি জানতে পারে এবং জানতে চায়, সেই কারণে তারা এইসব মন্তব্য করে, তাদের আবেগেও আঘাত লাগে, তাদের কথাও তো ভাবতে হবে সবাই। 100% একমত, ওনারা যেগুলো বলছেন অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য বলছেন, এবং সবাই যে যে পজিশনে রয়েছেন, মানে বেস্ট পজিশনে রয়েছেন বাংলাদেশে, ভালো ভালো অবস্থানে জব করছেন, তো তাদের অবজারভেশন অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে বাংলাদেশ ক্রিকেটের, মানে ক্রিকেট তো আসলে দেশের বাইরে না, অফ দ্য রেকর্ড আপনি যেটা বলছিলেন, আমাদের সামাজিকতা, আমাদের কালচার, আমাদের রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলেই কিন্তু তার একটা অংশ হচ্ছে ক্রিকেট, সেই জায়গায়ও কিছু বাধ্যবাধকতা অনেক সময় চলে আসে বা পরিস্থিতি তৈরি হয়, বাট দিন শেষে অবশ্যই ওনারা যেগুলো বলছেন আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিকজ আপনাদের সাপোর্ট নিয়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, আপনারা যদি সাপোর্ট না করেন বাংলাদেশ ক্রিকেট ওই জিম্বাবুয়ের মতো হয়ে যেতে পারে। ঠিক একইভাবে তাদের মতামতকেও কিংবা কোটি কোটি মানুষের মতামতকেও কিন্তু ক্রিকেট প্রশাসকদের গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমি বলছি যে সমর্থকদেরকে তাদের মতামত যেমন এইভাবে গুরুত্ব দেওয়া উচিত, স্টেডিয়ামে তাদের সুযোগ সুবিধায় দেওয়া উচিত, মাঠে খেলা দেখতে দেওয়ার ক্ষেত্রে দেওয়া উচিত, আমি বলছি তারাও তো একটা পার্ট, বড় পার্ট। অবশ্যই অবশ্যই, না আমরা তো বলি আমরা যখন মাঠে খেলি, মানে আমাদের যখন মাঠ থেকে এত বড় একটা ইন্সপিরেশন আমরা পাই বা সাপোর্ট পাই, এটা বিশাল একটা ব্যাপার। আমরা যখন একটা 50 করেছি 100 করেছি, ওই যে সাপোর্টটা নয় এটা একটা বিশাল ব্যাপার। তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হয়, ওনাদের যখন মাঠে উপস্থিতি থেকে যে মানে প্রেশার ক্রিয়েট, সেটাও কিন্তু একটা মানসিক এস্টাবলিশমেন্ট বাড়ে, মানে সাহসটা বাড়ে, আমার চ্যালেঞ্জটা বাড়ে, ওই অ্যাটমসফিয়ারে খেলার যে প্রেশারটা, যেটা একটা সময় ছিল আবনী মডার্ন খেলা, মানে গ্যালারি ভর্তি দর্শক, ওই যে প্রেশার, ওই প্রেশারটা কিন্তু এখন আর ডোমেস্টিক ক্রিকেটে নেই, সেটা রয়েছে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এত দর্শকের মাঝে আমি খেলছি, সো ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার কিন্তু একটা মানসিকতা খেলতে খেলতে তৈরি হয়। কারণ আপনার দিন শেষে আমরা ক্রিকেটাররা যখন একটা মাঠে যাই, মানে ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলাম, আমি মাঠে গেলাম গ্যালারি ভর্তি দর্শক, এটা কিন্তু আলাদা একটা অ্যাটমসফিয়ার, একটা প্রেশার, এই জিনিসটা যখন আগে ক্লাব ক্রিকেট থেকে কিন্তু শিখে আসতো, ওই প্রেশারটা নিয়ে আসতো, সো ওই জায়গাটা আমার মনে হয় যে এই জিনিসগুলো ডেভেলপ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সো ওনাদের সাপোর্ট বা সাপোর্টারদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট। এবং অপোনেন্টের জন্য প্রেশার কিন্তু, এত দর্শক, হিউজ দর্শক যখন দেখে বিদেশের মাটিতে কিংবা দেশের মাটিতে। আমরা জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু দুটি ম্যাচ রয়েছে, নামিবিয়া এবং নিউজিল্যান্ড আর কিছুক্ষণের মধ্যেই নামবে। নামিবিয়া টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ব্যাট করতে হবে নিউজিল্যান্ডকে, এই ম্যাচটা নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ কারণ জিতে থাকতে হবে, ঠিক একইভাবে ভারতের জন্যও গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ড হারলে তাদের সুযোগটা থাকবে সেমিফাইনালে ওঠার, ভারত নিজেও খেলবে রাত 8টায় স্কটল্যান্ডের সঙ্গে, দুটি ছোট দল কিংবা সহযোগী দলের বিপক্ষে খেলা, কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ কারণ সেমিফাইনালের সমীকরণ এখনও নানাভাবে টিকে আছে। আবহানা রনি, বাংলাদেশের বাইরে বিশ্বকাপ এখন কীভাবে উপভোগ করবেন, কোন দল ফেভারিট আপনার প্রিয়? আমার রিসেন্টলি পাকিস্তানের এই ফর্মটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, যদিও আমি আমি ইন্ডিয়া সাপোর্ট করি, বাট এই রিসেন্ট পাকিস্তান কেমন একটা, ইন্ডিয়া পাকিস্তান সমান সমান, এটা তো অবিশ্বাস্য, অবিশ্বাস্য হলেও মানে এই পাকিস্তানের এই ফর্মটা আমার কেমন যেন খুব ভালো লাগছে। আচ্ছা, মানে শুধু পাকিস্তান না, আবার আপনি যদি ধরেন আফগানিস্তান, সেটাও এত অল্প দিনে ক্রিকেটে এসে আপনার সবার মন কিন্তু জয় করে নিয়েছে। এটা ওভারঅল অ্যাকচুয়ালি বাংলাদেশের বাইরে তো কোনো সাপোর্ট করি না, বাট এখন কি হয়েছে যে যারা যারা এরকম ভালো খেলে বা হঠাৎ করে এসে যারা সবার দৃষ্টি নিয়ে নিচ্ছে বা কিভাবে নতুন এসেও লং রান খেলা যায়, সেই জায়গাগুলো আমাদের দৃষ্টি কাটছে এই আর কি। মানে শুধু পাকিস্তান, আর আরেকটা একটু বলে নি, ভাই বলছিলেন যে দর্শকদের এই আবেগকে মূল্য দেওয়া উচিত, ভাই আমি আমার মনে আছে মিরপুরে একদিন আবেগে ভাই আমি খেলা দেখছি, মানে আবেগে আমি লেডিস ওয়াশরুমে ঢুকেছি, বের হওয়ার পর আমি দেখলাম যে মেয়েরা দাঁড়ায় তাকায় আছে আমার। তো আমাদের আবেগ ভাই, এটা এই আবেগের একটা মূল্য দিতে হবে অবশ্যই অবশ্যই, এবং আর ভুল করেন না কিন্তু রনি ভাই, পরের বার একটু খেয়াল রাখবেন, পরের বার খেয়াল। আমি যদি আপনার সাথে একটু শেয়ার করতে চাই ভাই, যেহেতু আবেগের কথাটা বলেছেন, তো বাংলাদেশ আমরা বিশ্ব মানচিত্রে অনেক ছোট একটা জায়গা, আমাদের বিশ্ব মানচিত্রে বা বিশ্ব পরিচিতিতে আমাদের জায়গাটা খুব একটা নেই, কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমাদের কিন্তু সারা পৃথিবীতে আমাদেরকে অনেক বেশি পরিচিত করেছে। সুতরাং এই বিশ্বকাপে আমাদের, আমরা যদি আরেকটু ভালো করতাম, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, দ্যাট মিন্স আমরা যখন টেলিভিশনের সামনে খেলা দেখি মনে করি যে আমি একজন দেশের সিটিজেন নই, আই অ্যাম দ্য বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমরা ওই আবেগ থেকে আমরা কিন্তু খেলাটা দেখি। সেই জন্য বাংলাদেশ ক্রিকেট যখন ভালো করে তখন মনে হয় যে আমি ভালো করেছি, তারা যখন খারাপ করে মনে হয় যে আমি ফেল করেছি। এই জায়গা থেকে আমরা আবেগের বিষয়টাকে ভাবি আর কি। বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের পতাকা দেখলে কিংবা যে কোনো জায়গায় বাংলাদেশের দেখলে আমরাই বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমি কেন এই ইন্ডিয়া পাকিস্তান এভাবে নামগুলো বললাম, আফগানিস্তান,
কারণ কি এখন বাংলাদেশ বাংলাদেশ এবার যেহেতু নাই এবার এশিয়া কাপ এশিয়ায় থাকবে বা এইভাবে সান্ত্বনা দিয়ে চলতে হবে, জীবনটাকে এগিয়ে নিতে হবে, আমাদের অনুষ্ঠানও এগিয়ে নিতে হবে। আপনাদের জন্য আরও একটা পুরস্কারের ব্যবস্থা আমরা করতে চাই, এবার কিন্তু পারলে আপনি হাত তুলবেন। আসলে ক্রিকেট আমি অত বেশি বুঝি না, বাট ক্রিকেটকে আমি ভালোবাসি। আচ্ছা, আমরা সবাই ভালোবাসি, আইন কানুন আর প্যাচ বুঝি আর না বুঝি। আমাদের প্রশ্ন যে এবারের ওয়ার্ল্ড কাপে 5 উইকেট পেয়েছে কে কে, কে বলতে পারবে? আমি একটা বলে দিতে পারি, আপনারা যদি কেউ পারছেন না যেহেতু সহজ করে দেওয়ার জন্য, না না না, এক ইনিংসে 5 উইকেট করে পেয়েছেন কে কে? আবারও হাত তুলেছেন আপনি, প্লিজ। অ্যাডাম ঝাম্পা। কে কে বলেছে, একজনই কি দুজন? আমি জানি না, আমি আমি জানি না, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে, একজনও হতে পারে, দুজনও হতে পারে। আমি অ্যাডাম ঝাম্পার কথাটা মনে করতে পারছি। এটা কবে করেছেন? এটা বাংলাদেশের বিরুদ্ধে করেছে, গতকালকে ম্যাচে করেছে। আর আর আমি আসলে মনে করতে পারছি না, কিন্তু আমি তাহলে কি উত্তরটা দিতেও পারছি না, কারণ আমি বলে দিলে যদি একজন আপনি বলতেন তাহলে আমি দিতে পারতাম, কিন্তু একটাই আমি উত্তর দিতে পারছি না। পুরস্কার আংশিক দেওয়া যেতে পারে কি? আংশিক বিবেচনা করা যেতে পারে, যেটা অপশনস থেকে এটা পরে আংশিক। আরো একজন পেয়েছেন, মুজিবুর রহমান আফগানিস্তানে, তিনি পেয়েছেন 5 উইকেট, এবং অ্যাডাম জাম্পা কালকে পেয়েছেন। এক্স্যাক্টলি, মানে সুতরাং দুইজন এক বললো, আমি ওখানেটা দেখেছিলাম যদিও, তারপরে মনে একটু মনে করতে পারেন, পারলে ব্যাক টু ব্যাক পুরস্কার হয়ে যেত। আমরা আরো সুযোগ দিব নিশ্চয়ই, আমাদের অনুষ্ঠানে আরো সুযোগ দিব। দুইজনের মধ্যে একজনের নাম বলাই অর্ধেক পুরস্কার, অর্ধেক আমরা বিরতিতে এটা একটু ভাগাভাগি করে, থ্যাঙ্ক ইউ ফর সাপোর্টিং মি ভাই। আমরা বিরতিতে ভাগাভাগি করে নিব। রনি ভাই আমাদের সঙ্গে থাকবেন, একটু ভালো একটা বড় কৌতুক আমাদের শোনাতে হবে কিন্তু। শিওর, আমরা বিরতি থেকে ফিরে আসার পর নগদ প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমন দেখছেন আপনারা, আমাদের কো স্পন্সর মিনিস্টার স্মার্ট টিভি এবং JDSRM এবং গিফট পার্টনার লোটো, ফিরে আসছি একটু পরেই। দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ, বাকি বিশ্বকাপ টিকে আছে, বাকি দলগুলো তাদের নিয়ে আমাদের কথা বলতে হবে। সঙ্গে আছেন হান্নান সরকার এবং আবু হেনা রনি। আমরা আজকে যে দুটো ম্যাচ, হান্নান ভাই কে জিতবে আপনার কাছে মনে হয়? নিউজিল্যান্ড নামিবিয়া এবং ভারত স্কটল্যান্ড, প্রত্যাশিত নিউজিল্যান্ডই জিতবে ধরে নেওয়া যায়, ওদিকে ইন্ডিয়াও জিতবে ধরে নেওয়া যায়। বাট এখন দুইটা ম্যাচে আমার কাছে মনে হচ্ছে দুইটা দলই চাবে রান রেটটাকে যতটা বাড়িয়ে নেওয়া যায় সেই জায়গা থেকে তাদের ফোকাসটা থাকবে, কারণ আমরা জানি যে নিউজিল্যান্ড আফগানিস্তানের ম্যাচ বাকি রয়েছে, যদি নিউজিল্যান্ড সেখানে হেরেও যায় রান রেটে একটা হিসাব আসবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুইটা দলই আজকে রান রেট বানানোর চেষ্টা করবে, যেটা ইন্ডিয়া গত ম্যাচে করেছে। নিউজিল্যান্ড আজকে কিন্তু সেই কাজটা করার চেষ্টা করবে, যদিও কিন্তু নামিবিয়া অপেক্ষাকৃত অন্য অ্যাসোসিয়েট কান্ট্রির তুলনায় খুব ভালো ক্রিকেট খেলছে এবং খেলাটা হচ্ছে সার্জায়, যেখানে কিন্তু চেস করাটা ইজি দেখা যাচ্ছে, এবং নামিবিয়া যদি চেস করে সেখানে কিন্তু তারা দেখা যাচ্ছে 180-190 চেস করতে যে 140 করে ফেলছে। সো সেই সব ক্যালকুলেশন আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড রান রেটটা কতটুকু বাড়াতে পারবে সেটা জানি না, বাট ইন্ডিয়ার সে জায়গা থেকে রান রেট বাড়ানোর, গত আফগানের ম্যাচে আমরা দেখেছি রান রেটটা বেশ বাড়িয়ে নিয়েছে এবং এই ম্যাচেও কিন্তু চেষ্টা করবে সেই জায়গা থেকে বাড়ানোর। এবং সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ওই গ্রুপটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে অপেক্ষায় আছে, চমৎকার ওই গ্রুপটা, তো আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। এখানে তো জাস্ট আমরা একটা, মানে আমরা যদি এই গ্রুপটা দেখি, গ্রুপ টুতে জাস্ট আফগানিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচটা কী হয় সেটার উপর অনেকটুকু ডিপেন্ড করবে, বাট ওইখানে কিন্তু এখনও মানে বিশাল ক্যালকুলেশনে বাকি রয়েছে, জিতা হারা এবং ভালো টিমের খেলা, মানে সাউথ আফ্রিকা খেলবে ইংল্যান্ডের সঙ্গে, ওদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমরা জানি অস্ট্রেলিয়া খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত কিছু করেনি, বাট এই দলকে সম্পর্কে সবসময় আমরা প্রতিদিনই বলি যে কোনো কিছু করে ফেলতে পারে। সো ওই গ্রুপে আসলে দুইটা এক্সাইটিং ম্যাচ কালকে কিন্তু হবে। আপনার ফেভারিট ক্রিকেটার কে? ইন্ডিয়া নিউজিল্যান্ড জিতবে এটারে আগে আপনি একমত? আচ্ছা, আর ফেভারিট ক্রিকেটার আমাদের সাকিব আল হাসান। সাকিব আল হাসান, মুস্তাফিজ। ও, আমি মুস্তাফিজে আরো ভালো, মানে আরো বেশি আরো ভালো লাগে। হ্যাঁ, আরো ভালো, ঠিক আছে, বাট মুস্তাফিজকে আরো ভালো লাগে, যদিও এই বিশ্বকাপে আসলে তেমন কিছু, মানে আমরা ভাবছিলাম যে এই ম্যাচটাই হয়তো 4-5টা উইকেট নিয়ে নেবে, এই ম্যাচটাই নিয়ে নেবে, তো ওই ওই ম্যাচটাই আর আসলো না। হ্যাঁ, কিন্তু আমরা শেষ পর্যন্ত নিজেকে বুঝতে পেরেছি পিচটা ঠিক অনুকূলে না মুস্তাফিজের জন্য, না মুস্তাফিজের জন্য বেটার পিচ অপেক্ষা করছে বাংলাদেশে, পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাক তিনি কি করেন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশ হেরে গেছে, খেলা তো দেখবেন নিশ্চয়ই, তারপরেও বাংলাদেশ বিদায়, তার মানে নিশ্চয়ই বিশ্বকাপ শেষ না আপনাদের? একটু মাইক্রোফোন নিয়ে না বললে, এখানে আমি একটা ছোট বিষয় বলতে চাই, প্লিজ। এই যে আমাদের ক্রিকেটীয় মনস্তত্ত্ব, আবেগী বাঙালি, আর একটা শব্দ আছে বাংলাদেশ, একটা দেশের নাম, যে শব্দের মাঝে আছে গ্লাড একটা শব্দ, এই শব্দটা কিন্তু ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছে ক্রিকেটীয় বিজয়ের সাথে। জি, আমরা একসময় অস্ট্রেলিয়া পাকিস্তান বা ভারতকে সাপোর্ট করতাম, আনন্দিত হতাম, আমাদের যে জেনারেশনের 2000-এর পর থেকে আসছি আমরা বাঙালিকে, এই ক্রিকেট বীরকে, আমরা তো যুদ্ধ দেখি না, মুক্তিযুদ্ধ নতুন যুদ্ধে নিজেদেরকে সামিল করার সুযোগ তৈরি করতাম, আমরা কি হারিয়ে ফেলছি সেই গ্ল্যাডনেসটা, সেই উচ্ছ্বাসটা,
সেই পুরো জাতিকে এক সুতায় মালা গাঁথার উচ্ছ্বাসটা থেকে? না, আমার মনে হয় না, আমার মনে হয় না, আমার মনে হয় না হান্নান ভাই। আমাদের কিন্তু বিগত 5-7 বছর ধরে ট্র্যাডিশন ইজ গোইং অন দ্যাট ওয়ে। আচ্ছা, একদম আমার জায়গাটা দায়বদ্ধতা কার? গত বছর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে খুব আনলাকি মনে হয়েছে, যেহেতু বাংলাদেশ নাই, আমার মনে হয় নিউজিল্যান্ডের সেই মানে ফাইনালের একটা ভাগ্যক্রমে যে কাপ জিতা ইংল্যান্ডের, সেটা যদি এবার নিউজিল্যান্ড পায়, নিউজিল্যান্ড পায় তাহলে আমার থ্যাংক ইউ। আমাদের সময় একদমই কম, যে একেবারে শেষ মুহূর্ত আমি মিল্টনের কথাটার পুরোপুরি ডিফার করছি, কারণ মিল্টন যেটা বলছে যে হতাশা, আসলে আমরা হতাশা নিয়ে আগাতে চাই না, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের টিমকে ভালোবাসি, বাংলাদেশের প্রতিটা প্লেয়ারকে ভালোবাসি, আমরা চাই বাংলাদেশ অবশ্যই সামনে যে কোনো সিরিজে ভালো করবে, এই প্রত্যাশাই আমি শেষ করছি। আমরা থ্যাংক ইউ, আমরা আশা আশা করি। আপনাদের জন্য আমরা কুইজ দিতে চাই, আপনাদের থামিয়ে দিতে চাচ্ছি বারবার, এই কারণে যে আমরা পুরস্কার দিতে চাই, কিন্তু আপনারা নিতে চাচ্ছেন না, আপনারা খালি কথাই বলতে চাচ্ছেন। আমাদের প্রশ্নটা খুব শর্টকাট, সময় স্বল্পতা, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এখনও কোনো প্লেয়ার কিন্তু ব্যর্থতার পরে অবসর নেয়নি, কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার অবসর নিয়েছেন ওয়ার্ল্ড কাপে। কে কে অবসর নিয়েছেন বলতে পারেন? এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন মাঝপথে, টুর্নামেন্টের মাঝপথে পিছে মাইক হাত তুলেছেন সবার আগে প্লিজ। আফগানিস্তানের আজগর আপ স্ট্যানিক যায় আজগর আপ নিলাম, আরো একজন, আরো একজন মনে গতকালই একজন ডিক্লেয়ার করেছেন, বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের, তিনি কালকেই বলেছেন যে রিটায়ার করবেন, সুতরাং জানতেন, আপনি জানতেন কিন্তু বললেন না। এবারও পুরস্কার অর্ধেক, অর্ধেক অর্ধেক আর অর্ধেক মিলে, অর্ধেক আর অর্ধেক। আমি বারবার কেন সাপোর্ট করছি, আমার পাস্ট অভিজ্ঞতা আছে অনেক প্রোগ্রামে, প্লিজ ধরেন পুরস্কার তো যা অর্ধেক নাম বলে অর্ধেক পুরস্কার উনি পায়, আমি সাপোর্ট করাই স্টেজের বাইরে যে আমার অর্ধেক অর্ধেক হয়ে দিবেন, আপনি অর্ধেক দিবেন রনি ভাইকে, আমি তাহলে দিয়ে দেব অর্ধেক পুরস্কার। কাকে দেব? পিছের জন ডোয়াইন আজগর আফগানের কথা অন্তত বলে ওনাকে দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, আপনি বললেন রনি ভাই, আপনি আমাদের অতিথি, অর্ধেকের জন্য একটা ফুল হবে, বাকিটা দেখা হবে। রনি ভাই, আপনাদের মনটা আরো একটু ভালো করে দেন, আমরা শেষ, বিদায় বিদায়। একটু আগে বলি যে আমি হানান ভাইকে সামনে রেখে বলছি, আমি আমাদের এলাকায় যে ঘরোয়া ক্রিকেট হতো, আমাদের এলাকায় যে হতো, সবসময় আমি ওপেনিং ব্যাট করতাম, কারণটা হচ্ছে ব্যাট আমার ছিল, মানে হয় না নিজেদের এলাকায় খেলা, যাই হোক আমি ওই ব্যাট করতাম, ব্যাট বল সব আমার কেনা ছিল, আমি ব্যাট করতাম, এবং অনেক সময় হতো যে আম্পায়ার আউট দিয়ে ফেলেছে, কেন আউট বলে স্ট্যাম্প পড়ে গেছে, আমি স্ট্যাম্প তো বাতাসে পড়ছে, বসে তোর বাতাসে বলে এখন তোরে বাইরে ফেলে দিই। যাই হোক, এই বিশ্বকাপ নিয়ে জাস্ট একটু ছোট্ট করে বলি, মানে সরাসরি ইয়ে না, সত্য মানে প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু দুই একজন অ্যাসিস্ট্যান্ট থাকে বা ওরকম কেউ থাকে, সহযোগী থাকে, তো তার কাছে ফোন এসছে, ভাবির ফোন এসছে যে তোমার ভাইয়া কই, বলছে ভাইয়া এইমাত্র ব্যাট করতে গেছে, বলছে ও আচ্ছা রাখি, বলে রাখতে হবে না, এসেই ফোন ধরবে, লাইনে থাকে না। না না না, বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবসময় এরকম না, সবসময় না ভাই, এই রাগের মোথায় এই সময় এটাকে বলা যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, কিন্তু বাংলাদেশ দল নিশ্চয়ই এরকম না, আমরা সেটা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি বাংলাদেশ দলের উপর। সবাই ভালো থাকবেন।